আপনাদের অনেকের স্বপ্নই হচ্ছে যে বিইউএফটি তে পড়ার, কিন্তু আমি জানি যে আপনাদের মনে একটা ভয় সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে বিইউএফটির অ্যাডমিশন টেস্টে আপনারা টিকবেন কি। আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে ঠিকঠাক মতো পুরোটা দেখেন, তাহলে হচ্ছে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারছি যে আপনি অবশ্যই বিইউএফটি তে ভর্তি হতে পারবেন। আর যদি ভর্তি হতে না পারেন, কোনো কারণে যদি না পারেন, তাহলে অবশ্যই পরবর্তীতে আমাদের এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন। কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটার স্পুন ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বিইউএফটি তে ভর্তির জন্য অ্যাপ্লাই করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুটাতেই 2.5 করে পেতে হবে। আর আপনাদের যাদের এসএসসি এবং এইচএসসি তে জিপিএ যোগফল টোটাল 8 বা হচ্ছে 8 এর উপরে, আপনারা কিন্তু তাহলে সরাসরি বিইউএফটি তে ভর্তি হয়ে যেতে পারবেন। আর যাদের এই টোটাল জিপিএ 8 থেকে কম, তাদের হচ্ছে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়। তো আপনারা যারা ফর্ম কিনতে যাবেন বা হচ্ছে ফর্ম ফিল আপ করে জমা দিতে যাবেন, 4 এর নিচে যদি হয়, 3.5 পর্যন্ত আমি বলবো, যে 3.5 এসএসসি এবং এইচএসসি তে 3.3.5 যদি থাকে আপনাদের, মানে হচ্ছে টোটাল যদি আপনাদের 7 এর ঘরেও থাকে, আপনারা একবার জিজ্ঞেস করে দেখতে পারেন যে আপনারাও ডাইরেক্ট ভর্তি হতে পারবেন কি। আর যদি ভর্তি হতে নাও পারেন ডাইরেক্ট, আমি এখন পরবর্তী প্রসেসে যাচ্ছি যে আপনি কিভাবে ভর্তির জন্য প্রস্তুতি নেবেন। মানে হচ্ছে আপনি যদি ডাইরেক্ট ভর্তি হতে না পারেন, আপনাকে যদি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে, তার সবকিছু হচ্ছে আমি একে একে বলে যাচ্ছি। তো বিইউএফটি তে যে ভর্তি পরীক্ষাটা, এই ভর্তি পরীক্ষাটা কিন্তু একদম মানে ফর্মালিটি হিসেবেই শুধু নেওয়া হয়। তারপরও আপনাদের মধ্যে অনেক ভয় কাজ করে যে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে বা হচ্ছে দেখে আপনি প্রস্তুতি কিভাবে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এটা ভর্তি পরীক্ষার যে মার্ক সেটা হচ্ছে 100 মার্কের হয়, আর ভর্তি পরীক্ষার টোটাল সময় হচ্ছে 1.5 ঘন্টা। তো বিইউএফটির ভর্তি পরীক্ষার প্রশ্নের একদম অ্যাকুরেট কোনো প্যাটার্ন নেই, মানে হচ্ছে একদম ফিক্সড কোনো প্যাটার্ন ঠিক করা নেই যে এইভাবেই প্রশ্ন সবসময় হবে। তারপরও আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে এর মধ্যেই হচ্ছে ভর্তি পরীক্ষা নর্মালি হয়ে থাকে। আপনার এই 100 মার্কের ভর্তি পরীক্ষাটা নর্মালি হচ্ছে রিটেন পরীক্ষা হয়ে থাকে। রিটেন হওয়ার পরও এটার মধ্যে হচ্ছে এক কথায় উত্তর বা হচ্ছে টিকচিহ্ন, এমসিকিউ, এই ধরনের সব ধরনের প্রশ্নই থাকে। আর এই 100 মার্কের মধ্যে থাকছে হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, জেনারেল নলেজ আর হচ্ছে কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স। তো এই হচ্ছে 4টা ভাগে আপনার প্রশ্ন আসে নর্মালি। আর যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এক্সট্রা ড্রয়িং থাকতে পারে। তো হচ্ছে আমি জেনারেল ইংলিশে কি ধরনের প্রশ্ন থাকে সেটার একটা ধারণা দিই। খুব সিম্পল প্রশ্ন থাকে, যারা হচ্ছে আপনারা অলরেডি এইচএসসি পাশ করেছেন তাদের এইচএসসি স্ট্যান্ডার্ডও বললে ভুল হবে, আমি বলবো যে এসএসসি, ঠিক আছে, ম্যাট্রিকের স্ট্যান্ডার্ডের প্রশ্নই আসে। জেনারেল ইংলিশের মধ্যে হচ্ছে কম্প্রিহেনশন আর খুব সিম্পল গ্রামার বেসড প্রশ্ন থাকে। জেনারেল ম্যাথের মধ্যেও অঙ্কগুলো খুব সিম্পল থাকে, আপনি হচ্ছে খুব ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে বুঝে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সবসময় প্রশ্ন খুবই সিম্পল থাকে, তো মাঝে মাঝে একটু ট্রিকি টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে যে আপনি একটা গণিতের কথায় যদি ধরি, অঙ্কের কথা ধরি, যে প্রশ্নের মধ্যে দেখা গেছে, যেহেতু প্রশ্ন ইংলিশে হয়, দেখা গেছে শুরুতে একটা বর্ণনামূলক কিছু দিল যে হচ্ছে আপনার একটা গার্মেন্টসে হচ্ছে আগুন লেগে গেছে, আগুন লেগে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সবার লাস্টে এসে বললো যে ওই গার্মেন্টসের এখন উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রতিদিন এত পিস, তাহলে হচ্ছে ওই এত পিসের, এত হাজার পিসের যদি কোনো অর্ডার থাকে, সেই অর্ডার হচ্ছে সে কতদিনে কমপ্লিট করতে পারবে তৈরি করে। তো ধরেন এই প্রশ্নটাই যখন ইংলিশে করে এবং শুরুর দিকে যখন অনেক বর্ণনা দিয়ে লাস্টে হচ্ছে আপনার ওই অঙ্কের বিষয়টা আসে, তো প্রথম কয়েকটা লাইন পড়ার পরেই ছেলেমেয়েরা ঘাবড়ে যায় যে হচ্ছে আবার কী ধরনের প্রশ্ন আসছে, আমি কী অ্যান্সার দিব। তো ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বেন, তাও সবসময় হয় না, এটা অনেক আগে আমাদের সময় এরকম হয়েছিল, অনেকেই হচ্ছে ঘাবড়ে গিয়েছিল। তো আপনি বলতে চাচ্ছি যে আপনারা না ঘাবড়ে ঠান্ডা মাথায় প্রশ্ন করবেন, খুব সিম্পল প্রশ্ন থাকে, একদমই সিম্পল থাকে। আর সাধারণ জ্ঞানগুলোও খুব সিম্পল প্রশ্নই থাকে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ বেস প্রশ্ন থাকতে পারে, তারপর হচ্ছে আপনার ওই যে স্থপতিদের নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম, তারপর রাষ্ট্রপতির নাম, এই ধরনের খুব সিম্পল থেকে শুরু করে যতটুকু মানে খুব টাফ যে কিছু আসে তা না, সিম্পলের মধ্যেই আপনাকে যতটুকু সম্ভব প্রশ্ন দেওয়া হয় সাধারণ জ্ঞান। আর যে কন্টেম্পোরারি অ্যাফেয়ারের উপর প্রশ্ন থাকে সেটা হচ্ছে সমসাময়িক কোনো একটা টপিক আপনাকে দিয়ে দিতে পারে, সেটার উপর হয়তো আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো নর্মালি যেটা হয়, যেহেতু হচ্ছে আপনি গার্মেন্টস রিলেটেড পড়াশোনা করতে যাচ্ছেন, তো গার্মেন্টস রিলেটেড কোনো টপিকই আপনার আসতে পারে। তারপরও রিসেন্ট টাইমে যে কোনো কন্টেম্পোরারি বিষয় নিয়ে আপনি একটু ধারণা রাখবেন, যাতে করে হচ্ছে আপনার এই ধরনের কোনো যদি প্যারাগ্রাফ আসে তাহলে আপনি লিখে দিয়ে আসতে পারেন।
তারপর যারা হচ্ছে আপনারা ফ্যাশন ডিজাইনিং এ অ্যাপ্লাই করছেন, ফ্যাশন ডিজাইনিং এ বা ফ্যাশন স্টাডিতে অ্যাপ্লাই করছেন, তারা সাথে করে অবশ্যই বাকিদের ক্ষেত্রেও আমি বলবো যে সাথে করে অবশ্যই হচ্ছে রং পেন্সিল, সাইন পেন এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের হয়তো কোনো একটা ড্রয়িং দিলেও দিতে পারে, নর্মালি খুব টাফ কিছু দেয় না, ওই ফিগার ড্রয়িং, ড্রেস ড্রয়িং বা হচ্ছে কোনো বোতল টোতল কিছু একটা আপনাকে আঁকতে বলি, তো সেটাও যাতে এঁকে দিয়ে আসতে। আচ্ছা, তো এখন এতগুলো কথা শোনার পর হয়তো আপনাদের মধ্যে আরো ভয় ঢুকে গেছে যে এত প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, সেটা নিয়েও টেনশনের কিছু নাই। আপনারা ফর্ম কিনে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে প্রপোজালে জমা দিয়ে আসেন, তারপর হচ্ছে পরীক্ষাতে সময় মতো গিয়ে উপস্থিত হন পরীক্ষার দিন, কলম পেন্সিল রং পেন্সিল সবকিছু নিয়ে। এবং পরীক্ষায় যখন আপনি উপস্থিত হচ্ছেন, তো বসে না থেকে মোটামুটি যা পারেন সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবেন। কারণ এখন পর্যন্ত আমার জানা মতে এমন কোনো স্টুডেন্ট আমি পাই নাই যারা হচ্ছে বিওএফটিতে অ্যাপ্লাই করছে কিন্তু হচ্ছে ভর্তি হতে পারেনি। তো সেই ক্ষেত্রে আশা করি আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তো বুঝতেই পারছেন যে বিওএফটিতে ভর্তি হওয়া নিয়ে বা হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্ট নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই। আর আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনারা এই বিষয়টা অনেক বেশি ভয় পান, আর আপনাদের এই ভয়কে পুঁজি করে অনেকে দেখা গেছে ব্যবসা ফেঁদে বসছে, মানে হচ্ছে আপনাদেরকে ভর্তি কোচিং করাচ্ছে, আপনাদের কাছে গাইড বই বিক্রি করাচ্ছে। সেই পর্যন্ত হলেও ঠিক ছিল, অনেকে হচ্ছে টাকা পয়সা দেয় সিনিয়র ভাইদেরকে বা হচ্ছে যারা বিএফটি অলরেডি পড়াশোনা করতেছে তাদেরকে আগে থেকে হচ্ছে টাকা পয়সা দিয়ে রাখে যে হচ্ছে ভর্তি নিশ্চিত করার জন্য। তো এই ধরনের বোকামি একদমই করতে যাবেন না, আপনি ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করে ফর্ম উঠে ফর্ম ফিল আপ করে জমা দেন। আপনার যদি ইকোনমিক্যাল কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিতভাবেই বিএফটিতে ভর্তি হতে পারবেন। তার জন্য কাউকে কোনো টাকা পয়সাও দিতে হবে না, কারো কাছে গিয়ে কোনো ধরনের রিকোয়েস্টেরও দরকার নেই। তারপরে যদি আপনাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা বিএফটির ওভারঅল সাবজেক্ট সম্পর্কে জানতে চান, বিএফটিতে কি কি পড়ানো হয়, তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আর আপনি যদি বিএফটিতে ভর্তিও হয়ে যান তারপরও আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনার কিন্তু পড়াশোনায় হেল্প করবে, তাই আমাদের নিয়মিত ভিডিও মিস করতে না চাইলে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর স্কুল ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।